আমার নাম হচ্ছে দীনবন্ধু বৈরাগ্য, পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট গ্রাম পঞ্চায়েতে নাদনঘাট গ্রামের বাসিন্দা। তো এইটা কিসের জন্য, এটা কি ধরনের জিনিস করেছো? এটা আমি হাইড্রোফোনিক সিস্টেমে ফোডার বানাচ্ছি আমার খরগোশের জন্য, যাতে করে আমার খরগোশের গ্রিন ফোডারটা পাওয়া যায়। আর এখানে আমি জার্মিনেট করছি, জার্মিনেট করে এটাকে 10 দিনের মধ্যে আমার ওজন হচ্ছে 1 কিলোটা 10 কিলো, যাতে করে আমার খরচাটাও কম হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে সবুজ যে চারাটা সেটা আমার খরগোশে পেয়ে যাচ্ছে। আর আমার কাছে যেহেতু জমি নেই, সেই কারণে এটাই আমার কাছে বেটার সব থেকে। আর এটা আমাকে সাপোর্ট করেছেন আমাদের ব্লকের বিএলডিও সাহেব এবং আত্মার মাধ্যমে। তো আত্মা প্রকল্পের এখানে এটা কি, এটা ইনোভেটিভ একটি উদ্ভাবনী ক্ষেত্রের মধ্যে হয়েছে? উদ্ভাবনী ক্ষেত্রের মধ্যে হয়েছে, ইনোভেটিভ অ্যাক্টিভিটি। আচ্ছা, এটা তার মানে মেন কথা হচ্ছে র্যাবিট ফিড প্রোডাকশন যেটা, সেটা হাইড্রোপনিক সিস্টেমে, শুধু জলের মধ্যে চাষ, অন্য কোনো মাটির ব্যাপার নেই, তাই তো? এই আইডিয়াটা আপনাকে কে দিল? এই আইডিয়াটা আমি হাইড্রোপনিক সিস্টেমটা নিয়ে অনেক নাড়াঘাটা করেছি এবং বিভিন্ন নেট সার্চের মাধ্যমে দেখেছি যে হাইড্রোপনিকের মাধ্যমে সবুজ চারাটা পাওয়া যায় খরগোশের জন্য। তো সেক্ষেত্রে আমি সেটাকে দেখে এবং ছোট অবস্থায় করি, করার পর সেখান থেকে যখন সুফল পাই তখন আমি বড় আকারে আত্মার সহায়তা এবং বিএলডিও সাহেবের সহায়তা এই বড় আয়তনে করি, যেখানে আমার বছরে প্রায় 3 থেকে 4 টন ঘাস তৈরি করার মতন পজিশন আমি করেছি। এটা তো এই অঞ্চলে কেউ করেনি, আপনি মানে এতটা উৎসাহিত হলেন কিভাবে? স্যার দেখুন, এগুলো তো ইনোভেটিভ অ্যাক্টিভিটি, তো সেই কারণে সবাই এই জিনিসটা করতে চাইবে না বা জানেও না, অনেকটা জানার ব্যাপার আছে। সেই জান ধীরে ধীরে আমার কাছে অনেকজন আসছে, যারা জানছে, দেখছে, তারা গরু পালন করছে, ছাগল পালন করছে, আরও প্রাণী পালন করছে, সেক্ষেত্রে তারা এইটা নিয়ে অনেকটা লাভবান হওয়ার চেষ্টা করছে, কিভাবে হয় জেনে যাচ্ছে আমার কাছ থেকে। মানে ধরুন জমি কমে যাচ্ছে, যার জন্য জমিতে গরু ছাগল বেরোতে পারছে না, যার জন্য এটা করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আর এটাতে সবথেকে বড় আপনি কি মানে এই ট্রে গুলোতে কি কি দিয়েছেন? আমি এই ট্রের মধ্যে এই মুহূর্তে যেটা দিয়েছি সেটা হচ্ছে তেওড়া, তেওড়া বা তেউড়ি বলে। আচ্ছা, তো এটা দিয়েছি, এটা আমি 1 কিলো তেউড়ি যদি জার্মিনেট করাই তাহলে ওটা মোটামুটি যখন রেডি হয় 10 দিন পর, তখন 8 ইঞ্চি থেকে 9 ইঞ্চি ঘাস তৈরি হবে এবং তার সঙ্গে দানাটাও তৈরি হবে। সেই দানা প্লাস ঘাস প্লাস শিকড় এই পুরোটাই আমার র্যাবিটে খেয়ে নেবে, আর তাতে করে প্রোটিনের মাত্রা, ফ্যাট, কার্বোহাইড্রেট, পুষ্টিগুণ সব কিছু এর মধ্যে ঠিকঠাক থেকে থাকে। তো আমার র্যাবিটের চেহারাও দেখতে পাওয়া যাচ্ছে, খুবই ভালোই রয়েছে, অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি আমি, অন্য কিছু দেন না কেন, তেওড়া ছাড়া অন্য কিছু? আর এর মধ্যে আমি আরেকটা দেব, যেমন হচ্ছে ভুট্টা দেব, গম দেব, এইগুলো দেব, এগুলোও করা যায়। ও, ওর মধ্যে কি প্রোটিনের পার্সেন্টেজ কম থাকে? না, প্রোটিনের পার্সেন্টেজ কম, আমাদের এখানে ভুট্টাটা অ্যাভেলেবেল নয়, আর যে সিজনের সময় আসছে সেই কারণে বীজটা এবার পাওয়া যাবে, এবার আমি ওটা তুলে নেবো 10 কুইন্টাল মতো। আর গমটাও এখন পাওয়া যাচ্ছে না, এমনিতেই সরকারে বলছে গম চাষ বন্ধ রাখতে, সেই হিসাবেও আমি করছি না এটা গমটা। আচ্ছা, আপনি কি মনে করেন এটা আপনার জীবন ধারণের পক্ষে সঠিক উপায়? হ্যাঁ, নিঃসন্দেহে। তার কারণ হচ্ছে যে একটা লেবার আমার লাগতো, সেই লেবারটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ঘাস কেটে এনে খাওয়াতো, সেখান থেকে আমি এই যে আমার এটা ব্যবসা খরগোশ ফার্মের, এইটাকে পালন করতাম, তাতে করে অনেক বিষক্রিয়া থাকতেই পারে বাইরের ঘাসে, সেটা আমাকে দিতে হচ্ছে না 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি যে মানে পুষ্টিগুণের ঘাসটা চাইছি সেটা আমার কাছে পাওয়া যাচ্ছে নিজস্ব। হ্যাঁ, আমার লেবার চার্জ কম লাগছে, 1 কিলো একটা ট্রে থেকে, একটা যে এই সাইজের ট্রে আমি এটা বার করলে আমার মিনিমাম 7টা থেকে 10টা খরগোশকে আমি 1 টাইম দিতে পারছি। তো আপনার এখানে কতগুলো খরগোশ আছে মোটামুটি? আমার এখানে এখন বাচ্চা আর বড় নিয়ে প্রায় 340টা মতো রয়েছে। 340টা, ঠিক। তো এইটার জন্য আপনি কাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন? অবশ্যই বিএলডিও সাহেব এবং আত্মার যে সমস্ত অফিসার বাবুরা রয়েছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাতেই হবে এই ব্যাপারে, কারণ ওনারাই আমাকে সাপোর্ট করেছেন।
এক্সট্রা ডেভেলপমেন্ট অফিসার ডক্টর তন্ময় দাস। আপনারা যে দেখছেন যে ওই র্যাবিট ফার্ম এবং একটা হাইড্রোপনিক সিস্টেম, টোটালি একটা ইনোভেটিভ স্কিম এটা। আমরা উনি আমার কাছে একদিন এসেছিলেন একটা, তারপরে আত্মার একটা প্রোগ্রামে আমি যাই, তখন আমি একটা প্রস্তাব দিই একটা ইনোভেটিভ স্কিম করার জন্য। তখন দীনবন্ধু বৈরাগ্য ছিলেন, ওনাটা র্যাবিট ফার্ম আমি দেখেছিলাম। এটা আত্মার প্রকল্পের সাহায্যে কীভাবে ওকে সাহায্য করা যায় এটা আমার একটা মূল লক্ষ্য ছিল। তখন আমি আত্মার চেয়ারম্যানকে বললাম, সমীপদাকে বললাম যে একটা যদি একটা ইনোভেটিভ স্কিম দেওয়া যায়, হাইড্রোপনিক সিস্টেম, টোটালি একটা ইনোভেটিভ স্কিম, উইদাউট এনি সয়েল, কোনো মাটি ছাড়াই কীভাবে একটা পশুর কিংবা এই ধরনের এই র্যাবিট চাষ করেছে কীভাবে ঘাসটা খাওয়ানো যায় মাটি ছাড়া, একটা ইনডোর কীভাবে করা যায়, সেই জন্যই ওকে একটা ইনোভেটিভ স্কিমটা আত্মার মাধ্যমে দেওয়া হয়েছিল। খুব সাকসেসফুলি উনি করছেন, দেখতে পাচ্ছেন টোটাল সিস্টেমটা করেছেন। হলো এখানে একটি জলের সমস্যা আছে, আশা করি যে এই সমস্যাটা ওভারকাম করা যাবে। ধন্যবাদ জানাই যে একটা ইনোভেটিভ স্কিমটা উনি সাকসেসফুলি করতে পেরেছেন, কারণ অনেককেই দেওয়া হয় কিন্তু ওরা সাকসেসফুলি কিন্তু ইনস্টল করতে পারে না, প্রোগ্রামটা চালাতে পারে না। দেখা যাচ্ছে এখানে প্রায় 300-350 মতো র্যাবিট রয়েছে। ধন্যবাদ জানাই আত্মাকে এবং অবশ্যই দীনবন্ধু বৈরাগ্যকে, যারা খুব এনথুসিয়াস্টিক, উনি খুব মানে অনুপ্রেরণা সবাই পাবে ওনার কাছ থেকে যেভাবে উনি এই ফার্মটাকে রেডি করেছেন। যাই হোক, আমি পরবর্তী ক্ষেত্রে আবার আসবো এবং আরও কিছু যাতে দেওয়া যায় সেভাবে চিন্তাভাবনা আছে, দেখা যায় কী হয়। উনিও আমাকে অনেকভাবে হেল্প করেন, যাই হোক, খুব ওকে শুভকর্ম যায় যে আরও ভালোভাবে উনি একটা ফার্মটা করতে পারেন। নমস্কার।